আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি রানাঘাটে উপেন্দ্র অ্যাগ্রো এগ্রি ফার্মের কর্ণধার দীপেন্দ্রবাবুর মালটা বাগানে। তিনি একটি বিশাল বড় মালটা বাগান করেছেন, যেটি রানাঘাট থেকে টোটোতে করে আরও কিছুটা ভেতরে যেতে হবে। আমরা এখন টোটোতে করে চলেছি দীপেন্দ্রবাবুর বাগানের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের একটা কথা বলি, চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভালো লাগলে একটি লাইক করবেন ও শেয়ার করবেন। আমরা এখন চলেছি রাস্তার দুদিকে, অনাবিল অনেক কিছু আনন্দ আমরা উপভোগ করতে করতে চলেছি। তো অবশেষে আমরা দীপেন্দ্রবাবুর মালটা বাগানের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেলাম দীপেন্দ্রবাবুর মালটা বাগানে। আপনারা দেখুন একটি মালটা গাছে কত পরিমাণ মালটা ধরে আছে। মালটা গাছটির বয়স কিন্তু এমন কিছু বেশি না, মাত্র 3 বছর 2 মাস মালটা গাছটির বয়স। এই মালটা গাছটিতে অন্তত 350 থেকে 400 মালটা ধরে আছে, এবং দীপেন্দ্রবাবু বলছেন যে প্রচুর মালটা এখান থেকে আরও তুলে নিয়েছেন। তো আপনারা দেখুন মালটা কীভাবে ফলন ধরে আছে, এবং সাইজও বেশ বড় বড় মালটাগুলি আমরা এখানে খেয়েও দেখেছি। মালটার টেস্টও খুব সুমিষ্ট, খুব সুন্দর। এটি হচ্ছে বারিওয়ান মালটা, যেটি বাংলাদেশ রিসার্চ সেন্টার তারা উদ্ভাবন করেছেন, এবং বাংলাদেশ এই মালটাটি আজ প্রায় 31 বছর ধরে চাষ করছে। বিভিন্ন ধরনের মালটা ওনারা চাষ করছেন, সঙ্গে ওনারা বিভিন্ন রিসার্চের দ্বারা বিভিন্ন প্রজাতির গাছ উদ্ভাবন করছেন, যেটা আমরা ইন্ডিয়াতেও আমরাও করছি। এটি একটি থাই বাতাবি লেবুর গাছ, যার আকারগুলি দেখুন প্রচুর পরিমাণ ফল ধরে আছে, এবং এক একটার আকারও বেশ বড়, খুব বড়। জানি না এর টেস্ট কেমন, আমরা এটি খেয়ে দেখিনি, বলতেও পারবো না। এছাড়া পাশের আপনি মালটা গাছগুলো আপনারা দেখুন, প্রচুর পরিমাণে মালটা ধরে আছে। এক একটা মালটা সাইজ দেখুন, আমার হাতের মুঠোর মধ্যে ধরছে না। এবং মালটাটা আমরা খেয়েছি, বেশ সুমিষ্ট, খুব সুন্দর খেতে। নিঃসন্দেহে আপনারা এই ধরনের মালটা বাগান করতে পারেন, যার যেমন জমিন আছে সেই জমি অনুযায়ী আপনারা চারা লাগাতে পারেন, এবং এর খুব বেশি কিছু পরিচর্যা লাগে না, মোটামুটি পরিচর্যা আপনারা করতে পারবেন, এবং সেটা আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা দীপেন্দ্রবাবুকেও জিজ্ঞেস করে নিতে পারেন, প্রয়োজনে আমাকেও আপনারা ফোন করতে পারেন। মালটা বাগানটি দেখুন, সত্যি বাগান ছেড়ে বেড়াতে ইচ্ছা করছে না আমার, মনে হয় যেন এখানেই আমি সারাদিন কাটিয়ে দিই। তাহলে এটা আপনার কত বছরের বাগান হলো? এটা 3 বছর 2 মাসের বাগান। আচ্ছা, 3 বছর 2 মাস। হ্যাঁ হ্যাঁ, এটা 3 বছর 2 মাস। এখানে আমার একটু ঘন আছে, কিন্তু লাগাতে হবে অন্তত 9 হাত পরপর, 13.5 ফুট, তাহলে ভালো হবে। আচ্ছা হ্যাঁ, এটা এখন কত আছে? এটা আছে আমার 10 ফুট পরপর আছে, বিঘাতে 140টা হিসেবে আছে। আচ্ছা, বিঘাতে তাহলে কটা লাগালে ভালো হবে? 81টা। 81? হ্যাঁ হ্যাঁ, 9 হাত পরপর, 13.5 ফুট, 81টা। এটা হচ্ছে আদর্শ। আপনার বাতাবি তো প্রচুর ধরে যে দেখছি। হ্যাঁ, বাতাবি এইখান থেকে একটা কালকে কাটা আছে 3.5 কিলো। এই যে এটা 3.5 কিলো? হ্যাঁ, এইটা 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 এই একটা, এটাও বড় ছিল, এটা প্রায় 2 কিলোর। দেখি, হ্যাঁ বাবা খুব ওজন।
হয়নি। হ্যাঁ এটা তো কিছু এটা বুঝে গেছিল বলে আমি একটা না দিলে যাবই না। এর কলম যদি করো তাহলে তুমি ফুটাই খাবে। এটা কি বাইরের গাছ বলছো? বাইরের গাছ আমাদের যেটা ছিল সেটা বড় লম্বা। আচ্ছা এর এর চারা আছে? না চারা এখনো করিনি, এবার খেয়ে দেখবো কিরকম, তারপরে চারা করি। এগুলো সব চারা করবো। এই বাগানটা পুরো ওই মালটা মালটা ওইদিকে বড় বড় গাছ আছে, ওইদিকটা জল চলছে। আমার কি 10.5 ঘন্টা আপনার? আমার তো নিচে বাইরে অনেক, আমি প্রজেক্ট করে দিচ্ছি অনেকে 30-40 বিঘা, কারো 100 বিঘা, কিন্তু আমার তো জমি কম। আমি বাগানের সাবুরবাদে করেছি, এবার আরও কতগুলো প্রজেক্ট ধরেছি, তারপরে নীলগঞ্জে করছি 30 একর। বীরভূমে আপনাকে নিয়ে যাবো আমি। বীরভূমে করছি, বীরভূমে কিন্তু অমল পেয়াল 300 বিঘা জায়গা, ওখানে আমি মালটা করেছি প্রচুর, আর আম করেছি আলফাঞ্চ কেশর। আলফান শুকর ওই ভদ্রলোকের নামে জানি না, এই বেহালাতে বাড়ি। হ্যাঁ ওই তো অমল কয়াল, প্রচুর। এবার খুব ভালো আলফান্সের কালার যা হয়েছিল। এগুলো দেখুন বাতাবির রুট স্টক, এই রুট স্টক দিয়ে আপনার এই মালটার কলম বাঁধা হবে। এই দেখুন এটা কলমগুলো বেঁধে রেডি করা আছে, কলম বাঁধা হয়ে গেছে, এগুলো গ্রাফটিং করা হয়েছে। দেখছেন এই ছোট ছোট কুশি বেরানো শুরু হয়ে গেছে কলমের। এখানে প্রচুর পরিমাণ রুট স্টক এবং গাছের চারাও রাখা আছে। এক একটা গাছে কেমন মালটা ধরেছে দেখুন, প্রচুর পরিমাণে। এটি হচ্ছে রুবি লঙ্গান, এই চারাগুলো এবছরই লাগানো হয়েছে, তো এটা নিয়ে আর একদিন ভিডিও করা যাবে। তো আজকের মতো টাটা, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবে।